তো আমি এবার রান্নাঘরে এসেছি, এখানে আলু ভাজা হয়ে গেছে, আমি মাংস বসাবো। এখন মাংস, চলো আর মাংসটা করে নিই। ছাননি পুরোটাই বড়, ছাননি থেকে পোকাই চলে যাবে। দাম তো বলো, আমি এখানে আদা রসুন আর লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে এবার মাংসটাই বসাবো। তো দিদিমা এখানে খাচ্ছে লুচি আর ঘুগনি। আমাদের ওখানে দেখতে পাচ্ছে সব রান্না রেডি হয়ে গেছে। আজকে লোকজন এসেছে, ডাল হয়েছে, শুক্তো হয়েছে, আলু ভাজা হয়েছে। আর কি হয়েছে না দিদা? ডাল, শুক্তো, আলু ভাজা, মাংস, চাটনি হবে, চাটনি হবে আর একটু পাঁপড় হবে। ও কুটুম বলতে গেলে আজকে তেমন কেউ আসেনি, কালকে আরো আসবে। কালকে তোমাদেরকে দেখাবো আমাদের মেলা। আর আমি আজকে যদি মেলায় ঘুরতে যাই অবশ্যই তোমাদের মেলাটাকে দেখাবো এবং অনলাইন তারা দেখাবো পুরোটা। একরকম দেখতে ওটা আলাদা, মানে আলাদা। শীতল মাছের বাচ্চা, শীতল মাছের বাচ্চা। পরে ভয় এই এক রক্ত পায়ের ওপর, পায়ের পায়ের ওপর রক্ত ¿Qué?
তো মাংস সুতোটা ভালো হয়েছে, একটুখানি সৌভিকের জন্য রেখে দেবো কারণ ও খেয়ে যায়নি সুতো। ডালও